ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে শিশু সহ দুই জুটের মৃত্যু হয়েছে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে এদিকে ভারী বর্ষণ ও উজানের ঢলে অনেক নদ নদীর পানি বেড়েছে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তৃতীয় দফা বন্যার শিকার হয়েছে সিলেটের মানুষ মৌলভীবাজারে আবারও আশ্রয় কেন্দ্রে যাচ্ছে বানভাসীরা ফেরিতে বাদ ভেঙে প্লাবিত হয়েছে পনেরোটি গ্রাম সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন ভারী বর্ষণের কারণে কক্সবাজার উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে প্রাণহানি হয়েছে এ সময় শিশুসহ দুইজন মারা যায় পাহাড় ধসে পড়ায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বুধবার সকালে যান চলাচল বন্ধ হয়ে যায় সড়ক থেকে মাটি ও গাছ সরানোর কাজে অংশ নেয় সেনাবাহিনীর সদস্যরা দুপুর নাগাদ আবারও যান চলাচল শুরু হয় বন্যার কারণে খাগড়াছড়ির দীঘিনালায় এখনও বন্দি তিনশোরও বেশি পরিবার বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে থাকায় রাঙামাটির লঙ্গদু মারিশা রুটে যান চলাচল বন্ধ রয়েছে এদিকে বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারী বর্ষণ ও উজানের ঢলে বেড়েছে নদ নদীর পানি সাম্প্রতিক দুই দফা বন্যার রেশ কাটতে না কাটতেই তৃতীয় দফা বন্যার কবলে পড়েছে সিলেট জেলার বাসিন্দারা সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট জকিগঞ্জ কানাইঘাট বিয়ানীবাজার ফেঞ্চুগঞ্জ সহ ছয়টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে পানিতে ডুবে গেছে অনেক এলাকার রাস্তাঘাট বিপাকে পড়েছে স্থানীয় বাসিন্দারা মৌলভীবাজারে নদী ও হাওরের পানি আবারও বেড়েছে কয়েকদিন আগে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরলেও গত দুদিন পানি বাড়ায় আবারও নিরাপদ আশ্রয়ে যেতে হচ্ছে বানভাসীদের জেলার মনু কুশিয়ারা ও জুড়ি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে কমলগঞ্জে ধলাই নদীর বাঁধ বেশ কয়েক জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে হাকালুকি ও হাওরের নিম্ন নিম্নাঞ্চলেও পানি বেড়েছে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নিম্নাঞ্চলে ডুবে আছে ঘরবাড়ি রাস্তাঘাট ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্রায় পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে কুড়িগ্রামে প্রায় সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত দশ হাজার মানুষ গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ইতোমধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল আতঙ্কিত হয়ে পড়েছে নদী পারের মানুষ প্রচুর পরিমাণে পানি বাড়ছে লালমনিরহাটে তিস্তা ও ধরলায় আবারও পানি বাড়ছে তিস্তা তীরবর্তী বেশ কিছু এলাকার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে তলিয়ে যাচ্ছে ক্ষেতের ফসল জেলার কালমাটি হরিণচরা খুনিয়াগাছ রাজপুর মহিষখোঁচা গোবর্ধন ভোটমারী সহ এগারোটি স্থানে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে এদিকে কুমিল্লা ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাতের তীব্রতা পাঁচ থেকে ছয় তারিখ পর্যন্ত থাকতে পারে তারপর বৃষ্টিপাতের তীব্রতা দেশের রংপুর বিভাগ এবং তার আশেপাশে ছাড়া উন্নত বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ